1906 সালে আদি গঙ্গার ধারে তৎকালীন ব্রিটিশ সরকার তৈরি করেছিল প্রেসিডেন্সি কারেকশনাল হোম বা আলিপুর সেন্ট্রাল জেল, শুধুমাত্র ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রাখতে এবং ভয় দেখাতে। কালের নিয়মে সেই জেল আজ আর নেই, এখন তা আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। তাই আজ এসেছি এই মিউজিয়ামে নিজের চোখে দেখতে যে ঠিক কতটা কষ্ট সহ্য করে এবং ত্যাগ স্বীকার করে আমাদের সেই বীর বিপ্লবীরা আমাদের এত শখের স্বাধীনতা এনে দিয়েছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে এসেছি খুব খুব ঐতিহাসিক গুরুত্ববালা একটা জায়গায়, আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন আলিপুর জেল মিউজিয়াম হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি একটা সেলের ভিতরে। দেখো, এইটুকু একটা সেল, এখানে আমাদের যারা বিপ্লবী, যারা নিজেদের রক্ত ঘাম ছড়িয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে এরকম জায়গায় রাখা হবে। এইটা দেখে আমার যা মনে হচ্ছে, খুব সম্ভবত এটাই তাদের টয়লেট ফ্যাসিলিটি ছিল। ভাবতেও খারাপ লাগছে যে এত লোককে এত চেষ্টা জিনিস করতে হয়েছে আজকে পূজার জন্য। আর এই ঘরেই রাখা হয়েছিল প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়কে, যিনি স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন। আসুন এবার দেখে আসি আলিপুর জেলের সেই ফাঁসির মঞ্চ, যখন ব্রিটিশ শক্তি আমাদের বিপ্লবীদের অদম্য জেদ আর স্বাধীনতা চেতনার কাছে সম্পূর্ণভাবে হেরে পদচ্যুত হয়ে যেত, তখন আর কোনো উপায় না দেখে ঠিক এই ফাঁসির মঞ্চে তাদের ফাঁসি দিত। এই যে কাঁচে ঢাকা দরজাটা দেখছেন, এখান দিয়ে তাদের নিথর দেহ বের করে নিয়ে আসা হতো। আর এই যে ঘরটা দেখছেন, এখানেই হতো বিপ্লবীদের দেহের ময়না তদন্ত তাদের মৃত্যুর পর। এই ড্রেনটা তৈরি করা হয়েছিল তাদের সেই রক্ত যাতে এখান দিয়ে ধুয়ে বের করে দেওয়া সম্ভব হয়। এখানে একটা তালিকাও রয়েছে এই জেলে যে বিপ্লবীরা হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন তাদের নামের। ডিটেনশন সেল, ফাঁসির মঞ্চে ঢুকতে গেলে সর্বপ্রথম দেখতে পাবেন ডান হাতে পড়বে, এটা হচ্ছে ডিটেনশন সেল। ডিটেনশন সেলের কাজ হচ্ছে যে সমস্ত কয়েদিদের ফাঁসি কাটা হতো তাদেরকে এইখানে কয়েকদিনের জন্য নিয়ে এসে রাখা হতো। এইখান থেকে তাদেরকে গীতা ফিতা পাঠ করে, তাদের মনের ইচ্ছা পূরণ করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো ফাঁসির মঞ্চে। ফাঁসি দেওয়া হতো স্যার, ওটা পরে দেখে নেবেন। ফাঁসি দেওয়ার পরে এইখান থেকে মানে ডেড বডিটা বার করা হতো, গ্লাস দিয়ে ঢাকা রাখা আছে, ওইখান থেকে ভিতর দিয়ে সিঁড়ি রাখা আছে, ওইখান থেকে ডেড বডিটা বার করা হতো। ওইখান থেকে ডেড বডিটা নিয়ে এসে এটা হচ্ছে সামনে মেডিকেল সেন্টার রুম, এখানেই পোস্টমর্টম করানো হতো। পোস্টমর্টম করিয়ে বডিটা বাড়ির লোকের হাতে শনাক্ত করে দেওয়া হতো গেটের কাছ থেকে। স্যার, দোতলার ওপরে কিছু স্ট্যাচু লাগানো আছে, দেখে নেবেন স্ট্যাচুগুলো পরে, ওটা আমাদের বিপ্লবীদের স্ট্যাচু। ওনাদেরকে এখানে বন্দি করে রেখে দেখানো হতো ফাঁসি দেওয়ার সময় যে তোমরা যদি এরকম কিছু অন্যায় করতে চাও, জুলুম করো, তাহলে তোমাদেরকে এরকম ফাঁসির মঞ্চে ঝোলানো হবে।
ওনারা কিন্তু সেই কথা শুনে ভয় পেতেন না, জীবনকে পরোয়া করতেন না। ওনারা ওইখান থেকে স্লোগান দিতেন, বন্দে মাতরম স্লোগান দিতেন। সেই স্লোগানটা আমাদের গানের শেষে একবার করে মাইকের সাহায্যে এলার্জি করে রাখা আছে, পারলে একটু শুনে নেবেন। যে সমস্ত বিপ্লবীরা আমাদের ফাঁসির মঞ্চে শহীদ হয়ে গেছে তাদের এখানে নেম প্লেটগুলো দেওয়া আছে, পারলে একটু দেখে নেবেন। ধন্যবাদ স্যার শোনার জন্য। আলিপুর সেন্ট্রাল জেল বাড়ি থেকে এত কাছে, অথচ এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না যে একটা সময় আমাদের বীর বিপ্লবীরা, স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্যে, এই দেশের জন্য কতটা আত্মত্যাগ করেছে, কতটা তারা কষ্ট সহ্য করেছে। এখানে না এলে জানাই যেত না, এখানে না এলে বোঝাই যেত না। ফাঁসির মঞ্চ দেখলাম, আমি ভাবতে পারছি না মানে ইংরেজরা কীভাবে এই জিনিসটা করেছিল। কিন্তু আপনারা একটু আগে দেখলেন যে যেখানে ফাঁসিটা হতো তার ঠিক ওপরে কিছু ঘর ছিল, বিপ্লবীদেরকে অন্য কারোর ফাঁসি হলে সেই ঘরে এনে রাখা হতো যাতে তারা ওই ফাঁসিটা দেখতে পায়, এবং তাতে মানে এসেনশিয়ালি এটা করার উদ্দেশ্য ছিল যাতে বিপ্লবীরা ভয় পায় এবং নিজেদের পথ থেকে সরে যায়। কোনো বিপ্লবীকে এরকমভাবে ভয় দেখানো যায়নি, কিন্তু একবার ভেবে দেখুন কতটা মানসিক টর্চার আরেকজন কাউকে ফাঁসিতে ঝুলে মরতে দেখা। সেটা পর্যন্ত তাদের দেখানো হতো, শুধু ফিজিক্যাল নয় মেন্টাল অ্যাবিউজ কত ওরা সহ্য করেছেন। তারপর আজকে আমাদের এই দেশ, এই রাজ্য, এই ফ্রিডম। ওদের জন্যে মনে শ্রদ্ধা আরও আরও অনেক বেড়ে গেল। এবার যাব সেই বিখ্যাত সেলে যেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুকেও বন্দী করে রাখা হয়েছিল। ওনার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী, পরবর্তীতে যিনি ভারতের প্রধানমন্ত্রী হন, ঠিক এই জায়গাটাতে বসে অপেক্ষা করতেন নিজের বাবার সাথে জেলে দেখা করতে এসে। এত গেল এতক্ষণ সব বিখ্যাত বন্দীদের সেল, কিন্তু খুব সাধারণ কিছু বন্দীও এই জেলে নিজেদের শাস্তি কেটেছেন। তারা থাকতেন এই জায়গাটায়, এখানে সবার সাথে একসাথে তারা থাকতেন।
এই যে ওয়ার্ডটা এখানে লেখা রয়েছে ওয়ার্ড নাম্বার 4, এটা ব্রিটিশ আমল থেকে অ্যাকচুয়ালি কোনো রকম এর রিপেয়ারিং হয়নি। এটা এই জন্যে রাখা রয়েছে দেখানোর জন্যে যে ব্রিটিশ আমলে অ্যাকচুয়ালি কয়েদিরা কি অবস্থায় থাকতো, আমাদের বিপ্লবীদের অ্যাকচুয়ালি থাকার অবস্থা ব্যবস্থা এখানে কীরকম ছিল। এই জেলের আনাচে কানাচে ঘুরতে ঘুরতে বারবার মনে হচ্ছিল কিছু নির্ভীক অদম্য সাহসী মানুষের আত্মবলিদান শুধু একটা স্বপ্নের জন্য, যেটা আজ আমরা কি সুন্দর উপভোগ করছি কিন্তু তার গুরুত্বটা আদেও আমরা বুঝি কি। জেল ঘুরে দেখতে দেখতে, সব হিস্টোরিক জিনিসপত্র দেখতে দেখতে, এখন রোদও আছে বাইরে, তো ঠিক করলাম যে একবার ক্যাফেটাও গিয়ে দেখব। ক্যাফেটা দেখাও হয়ে যাবে, প্লাস সাথে সাথে কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে, একটু জল ফল খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে তারপর আবার বাকিটা দেখব। চলে এসেছি ক্যাফেটেরিয়ার ভেতর। বেস্ট পার্ট তো ক্যাফেটেরিয়াতে এসে এখন বসে গেছি। এই যে ওদের মেনু, সত্যি কথা বলতে কি আমার দেখে মেনু খুব আহামরি প্রাইস মনে হলো না, বেশ রিজনেবল প্রাইস। আমি এর মধ্যে থেকে অর্ডার করেছি একটা গ্রিল্ড লেমন ফিশ বাটার আর তার সাথে একটা ক্যাপুচিনো। তো খাবারটা আসুক, দেখা যাক। এসে গেছে কফি, ট্রাই করে দেখি টেস্টটা কেমন। বেশ ভালো, সাথে এরম সুগার দিয়েছে কিন্তু আমার সুগার লাগে না, আদারওয়াইজ কফি। খাবার চলে এসছে, ডেকোরেশনটা তো দেখে মনে হচ্ছে, মানে খাবারের যে প্লেটিংটা তো দেখে মনে হচ্ছে দারুণ হবে। খেয়ে দেখি কেমন হয়। টু গুড, লেমনও আছে বাটারও আছে, দারুণ টেস্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনোর পালা। পুরোটা ঘুরে দেখে একটা কথাই বলতে পারি যে দিনটা বেশ ভালো কাটছে। এই জায়গাটার প্রতিটা আনাচে কানাচে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইতিহাসে ছোঁয়া, আর ইতিহাস আমার খুব ভালো লাগে। এখন বাজে প্রায় বিকেল 4, এখন এখান থেকে বেরোচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কোনো ফিডব্যাক থাকলে কমেন্টে জানিও, আর ভিডিওটা শেয়ার করো সবার সাথে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, খুব তাড়াতাড়ি টুকে করতে হবে। আর এই যে পিছনে
আলিপুর জেল মিউজিয়াম ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। এই ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করবো আবার।